করোনা চিকিৎসা ছাড়া অন্য কোনো রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে না চট্টগ্রাম জেনারেল হাসপাতালের বহির্বিভাগে। সেই কারণে এই হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ফিরে যেতে হচ্ছে অন্য কোনো হাসপাতালে। এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন রোগীরা। অভিযোগ রয়েছে, কোনো প্রকার সরকারি নির্দেশনা ছাড়াই শুধুমাত্র নিজেদের মধ্যে আলোচনা করে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় বহির্বিভাগে আগত রোগীদের চিকিৎসা দেওয়া। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে গণবিজ্ঞপ্তি দেওয়ার নিয়ম থাকলেও তাও দেয়নি কর্তৃপক্ষ। তবে জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, হাসপাতালের একই অংশে নমুনা পরীক্ষা ও ভ্যাকসিন নিতে আসা মানুষদের ভিড়ের কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তারা। নর্মালি অন্যান্য সরকারি হাসপাতালে চালু থাকলে আমাদের কাছে স্পেসিফিক্যালি বলা হয়েছে যে আপাতত বন্ধ রাখার জন্য, যেহেতু আমরা নিজ স্তরে আমাদের কোভিড টেস্ট চলতেছে, এতগুলো মানুষ দুইটা ফ্লোরে একসাথে করতে গেলে কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি হয়ে যায়। এই কারণে আমরা আপাতত আউটডোরটাকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি অনির্দিষ্টকালের জন্য। হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণের আগ পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে 1800 সাধারণ রোগী চিকিৎসা নিতে আসতেন। গণবিজ্ঞপ্তি ছাড়া হঠাৎ করে বহির্বিভাগে চিকিৎসা দেওয়া বন্ধ করে দেওয়াতে সীমাহীন দুর্ভোগে পড়ছেন জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা।